ठीक है जानो, सुनो অগ্রজ গ্যালিলিও তোমাদের আগে চিঠিগুলো ঠিকমতো পেয়েছি, কিন্তু নানা কারণে চিঠির উত্তর ব্যস্ত থাকা উত্তর দিতে পারি। তুমি লিলিয়ার বিয়ের জন্য 1400 ক্রাউন এখনই পাঠাতে বলেছ, আমি 50 ক্রাউন পাঠিয়ে দিয়েছি। এই অর্থ অসীম তোমাকে দিয়েছিল এখান থেকে বাসি কিনে আনার জন্য, অসীম বাসি কিনে আনার জন্য টাকাটা এই ক্রাউনটা দিয়েছিল। এখনো নিজের কিনে কিনে ওঠা যায়নি, যাই হোক আর করো, তোমাকে খরচ আরো 50 ক্রাউন পাঠাবার চেষ্টা করো। তুমি আমার স্নেহময় বড় ভাই, আশা করি তুমি ছোট ভাইয়ের এই অক্ষমতা নিশ্চিত করা করবে। ও হ্যাঁ, তোমাকে জানানো হয় আমি সম্প্রতি বিয়ে করেছি, আমার স্ত্রী কিছু নেই।
আসলে আমি আসি, হ্যাঁ তুমি কাছে পড়ে ভালো শিখেছি, হ্যাঁ
উদ্ভাবিত এই স্পাইকার সম্বন্ধে অবহিত করেছেন। আমি সামান্য দু একটি কথা সংযোজন করব। এই স্পাইকার Thank you.
সমস্ত গ্রহমণ্ড যদি সূর্যের চাপ দিকে ছাত্রকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছেন কি ব্যাপার? আপনি যদি আমার এই স্পাই গ্লাসের মধ্যে দিয়ে আকাশটাকে একবার দেখেন। সত্যি প্রফেসর বলেন আমার উদ্ভাবিত
স্পাই গ্লাসের মধ্যে দিয়ে দেখা আকাশের নক্ষত্র ও গ্রহমণ্ডলী প্রকৃত রূপ বিচিত্র পরিচয় বর্ণিত হয়েছে। এতকাল আমাদের যে মহাকাশ সম্বন্ধে ধারণা তার আমূল পরিবর্তন করতে সাহায্য করবে আজকের এই উদ্ভাবিত স্পাই গ্লাস। চন্দ্রপৃষ্ঠের পর্বতমালা, বৃহস্পতির উপগ্রহ মন্ডলী, শুক্র গ্রহের কলা সবই আমি এর মধ্যে দিয়ে দেখেছি এবং সূর্য যে নিষ্কলঙ্ক নয় তাও এর মধ্যে দিয়ে দেখা গেছে এবং এই সৌর কলঙ্কের অবস্থান পরিবর্তন দেখে এই সিদ্ধান্তে আসা যায় যে সূর্য তার নিজের অক্ষের চারপাশে ঘূর্ণায়মান। ছায়াপথ এবং অসংখ্য নক্ষত্রের পরিচয় আমরা পেয়েছি এবং উপস্থিত মাননীয় সুধীবৃন্দ, আজ আপনাদের কাছে আমি উপস্থাপিত করছি আমার এখন পর্যন্ত সর্বশেষ যে স্থায়ী গ্লাসটি যার গঠন ক্ষমতা 1000 অর্থাৎ দূরের জিনিসকে 1000 গুণ বড় দেখা। আপনারা অনেকে আজকে মহাকাশে এই আসল রূপ কিছুটা প্রত্যক্ষ করতে পারবেন। ভাগ্যক্রমে আজ আকাশ নির্মল ও মেঘমুক্ত। আমার আশা এবং আমার দৃঢ় প্রত্যয় আজকের এই স্পাই গ্লাস আগামী দিনের মানব সভ্যতার অগ্রগতি পথ প্রশস্ত করতে সাহায্য করবে। আপনাদের অনেক মানুষের মধ্যে কয়েকজন মানুষ হিসাবে ভগবানের
আমাদের প্রিয় ঈশ্বরের সৃষ্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুটা পরিমাণ হলেও আমরা আজকে প্রত্যক্ষ করলাম। আজকের দিনটা তাই আমাদের সবার কাছে একটি বিশেষ এবং বিশিষ্ট দিন। যতদিন পর্যন্ত সূর্য চন্দ্র থাকবে, যতদিন পর্যন্ত মানুষের মনে আরো শেখার অনুসন্ধিতা থাকবে, ততদিন সমগ্র মানব সমাজ অধ্যাপক গ্যালিলিও আপনার নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে। আমার অবশ্য একটা ছোট আমি প্রস্তাবনা রাখতে চাই। আপনারা আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপক গ্যালিলিওর এই উদ্ভাবনী যে যন্ত্র, তাকে স্পাই গ্লাস হিসাবে আপনারা চিহ্নিত করছেন। আমার মনে হয় যে এত সুন্দর একটি যন্ত্র যা পৃথিবীর রূপ আমাদের কাছে খুলে দিচ্ছে, তাকে স্পাই গ্লাস হিসাবে চিহ্নিত করা হয়তো ঠিক হবে না। তাই আজকে আমি একটি আপনাদের সঙ্গে সামনে প্রস্তাব রাখতে চাই যে গ্রিক ভাষায় টেলি শব্দের অর্থ দূর, স্কোপিয়ানের অর্থ বীক্ষণ বা দেখা। তাই আমাদের প্রিয় অধ্যাপক গ্যালিলিওর সৃষ্ট এই যন্ত্রটির নাম আজ থেকে টেলিস্কোপ হিসাবে বলা হোক। আমি আশা রাখবো আপনারা সম্মতি দিবেন। ধন্যবাদ। এবং আমাদের সবার তরফ থেকে অধ্যাপক গ্যালিলিও আপনাকে আমাদের অভিবাদন। Thank you.